এই যেন বাউলদের মিলন মেলা, সুর আর তত্ত্বের জমজমাট আসর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পূর্ণিমা তিথি সাধু মেলায় দেখা মিলল এমন চিত্রের। প্রতি পূর্ণিমা তিথিতে নিয়মিত এ আয়োজনে বিকেল চারটায় শুরু হয় বাউল গানের আসর, যা একটানা চলে মধ্যরাত পর্যন্ত। রাজধানীর বুকে বাউল শিল্পীদের নিয়ে এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত ছিলেন শ্রোতারা। এখানে এসে অনেক ভালো লাগতেছে। আমি মূলত অবিশ্বাস করে যাচ্ছিলাম বাসায়, কিন্তু এখানের যে সুরের টান, ওই টান শুনে আর ভাষার দিকে আমি যাইতে পারি না। আসলে লালনের গান বলতেই তো ব্যাপারটা একটা অসাধারণ অনুভূতির ব্যাপার। তো সেটা যখন লালনের গান যখন আমাদের এতটা কাছে চলে আসে, আমি আসলে মূলত এসেছিলাম আজকে শিল্পকলায় নাটক দেখার জন্য। লালনের গানের সুর আমাকে খুব ডাকছে, কোথায় হচ্ছে আমি দেখতে এলাম। আমি রাজধানীতে বসে এই লালন সঙ্গীত শুনতে পাচ্ছি, ফার্স্ট টাইম লাইভ দেখতেছি, আগে কখনো দেখা হয় নাই আমার। অনেক ভালো লাগতেছে, একটা এক্সপিরিয়েন্স এগুলো, লালন সঙ্গীত না গান শোনা। আর আসছিলাম হয়তো ফ্রেন্ডের সাথে, কিন্তু এসে অনেক ভালো লাগতেছে। সারা দেশ থেকে বাউল আর লালন শিল্পীদের একত্রিত করে নতুন প্রজন্মের কাছে তাদের গান আর গানের বার্তা পৌঁছে দেয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। 2017 থেকে ধারাবাহিকভাবে প্রতি মাসের পূর্ণিমা তিথিতে এই সাধু মেলার আয়োজন করা হয়ে থাকে। গত 36তম সাধু মেলা আমাদের 3 বছর পূর্ণ হয়েছে, আজকে 37তম সাধু মেলা চলছে। আসলে মূলত উদ্দেশ্য যে লালন সাহেবের যে ভাববাণী, মনুষ্যত্বের মানুষ হওয়ার যে একটা তার গানের মাঝে আমরা খুঁজে পাই, সেই ভাব এবং আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। বাউল দলের প্রতি মাসে পূর্ণিমা তিথি অনুসারে সেই মানুষের মাঝে মানবতাকে বিলিয়ে দেওয়ার জন্য মহান মানবতার সাধক সাধক শিবেদে আমরা সেই মানবতার কাজ করে যাই। এই মানবতাই আমাদের ধর্ম, মানুষের থেকে আর বড় কিছু নাই, সবার উপরে মানুষত্ব, তার উপরে কিছু নাই। সাধু মেলার এই আয়োজনে যোগ দিয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ আরো অনেকে। প্রতি পূর্ণিমা তিথিতেই শিল্পকলা একাডেমিতে বসে সাধু মেলা, এ যেন রাজধানীর বুকে এক টুকরো লালনের আসর। ঢাক, ঢোল, বাঁশি আর সুরের বন্যায় ভেসে যান লালন ভক্ত ও তার শিল্পীরা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।